বাংলাদেশ পাবলিক টেলিভিশন, সত্যের সন্ধানে আমাদের পথচলা। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাদেশ পাবলিক টিভি নিউজে, সাথে আছি জুনায়েদ আহমেদ সৈকত। বিজিবি কর্তৃক সীমান্ত এলাকায় একজন আসামি সহ মহিলা 60টি বিদেশি অস্ত্র, 13টি ম্যাগাজিন, 242 রাউন্ড পিস্তলের গুলি, 51 রাউন্ড মেশিন গানের গুলি এবং 35 বোতল ফেন্সিডিল আটক প্রসঙ্গে চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদের সহকর্মী আলামিন হোসেনের পাঠানো ডেস্ক রিপোর্ট। বুধবার গত 20 ডিসেম্বর 2023 আনুমানিক রাত 7:30টার সময় চাঁপাইনবাবগঞ্জ রহনপুর ব্যাটালিয়ান 59 বিজিবি কর্তৃক সীমান্ত একজন আসামিসহ মহিলা 60টি বিদেশি অস্ত্র, 13টি ম্যাগাজিন, 242 রাউন্ড পিস্তলের গুলি, 51 রাউন্ড মেশিন গানের গুলি এবং 35 বোতল ফেন্সিডিল আটক করা হয়েছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির বিষয়টি বিবেচনায় নিয়ে সীমান্ত দিয়ে অস্ত্র, গোলা বারুদ, বিস্ফোরণ, চোরাচালানের ব্যাপারে বিজিপি মহাপরিচালক মহোদয় সকল অধিনায়কগণকে নির্দেশনা প্রদান করেছেন। উক্ত নির্দেশনার আলোকে অধিনায়ক রহনপুর ব্যাটালিয়ান 59 বিজিবি সীমান্তে কঠোর নজরদারি ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করেছেন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করার লক্ষ্যে অস্ত্রের একটি বড় চালান রহনপুর ব্যাটালিয়ান 59 বিজিপির সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশ প্রবেশ করবে বলে নিজস্ব গোয়েন্দা তথ্যের মাধ্যমে অধিনায়ক জানতে পারেন। সে প্রেক্ষিতে গত এক মাস যাবৎ অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ 43.3 কিলোমিটার সীমান্ত এলাকায় নিজস্ব গোয়েন্দা টহল তৎপরতা সহ কঠোর নজরদারি বৃদ্ধি করেন। গত 20 ডিসেম্বর 2023 তারিখ বিজিপি দিবস 2023 উদযাপন উপলক্ষে বিজিপি কর্মকর্তা ও সদস্যগণের কর্মব্যস্ততা এবং অধিনায়ক নির্বাচন উপলক্ষে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য মাঠ পর্যায়ের প্রশাসন এবং বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সাথে রাজশাহীতে মত বিনিময় সভায় অংশগ্রহণের সুযোগ নিয়ে অস্ত্র চোরাকারবারীরা অস্ত্রের দুটি চালান সোনা মসজিদ এবং চকপাড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। তাৎক্ষণিক একটি চালান সোনা মসজিদ বিত্তপীর সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় অত্র ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর এস এম ইমরুল কায়েসের নেতৃত্বে একটি চৌকস টহল দল সীমান্ত পিলার 184-4S হতে আনুমানিক 900 গজ বাংলাদেশের অভ্যন্তরে কয়লাবাড়ি বিজিপি ভেহিকেল স্ক্যানার চেকপোস্ট এলাকায় গাড়ি তল্লাশি অভিযান পরিচালনা করে। তল্লাশি অভিযান পরিচালনার সময় একটি সিএনজি তল্লাশিকালে একজন মহিলা যাত্রীর নিকটে থাকা একটি পলিথিন ব্যাগে শুটকির মধ্যে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং 6 রাউন্ড গুলি পাওয়া যায়। এ প্রেক্ষিতে উক্ত মহিলা যাত্রী রুমি বেগম 30 পিতা হুমায়ুন কবি গ্রাম পশ্চিম চণ্ডীপুর পোস্ট ছত্রাজপুর থানা শিবগঞ্জ জেলা চাঁপাইনবাবগঞ্জকে আটক করা হয়। অপর একটি বৃহৎ চালান অত্র ব্যাটালিয়নের চকপাড়া বিত্তপীর সীমান্ত এলাকা দিয়ে প্রবেশের সময় অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া এর নেতৃত্বে একটি চৌকস টহল দল সীমান্ত পিলার 182-6S হতে আনুমানিক 20 গজ বাংলাদেশের অভ্যন্তরে 19 বিঘি নামক স্থানে আমবাগানের সুবিধাজনক স্থানে কৌশলগত অবস্থান নেয়। পরবর্তীতে কিছু সংখ্যক চোরাকারবারি ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের সময় বিজিপি টহল দল চোরাকারবারীদেরকে চ্যালেঞ্জ করলে তাদের কাছে থাকা একটি বস্তা ফেলে রাতের অন্ধকারে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল বস্তাটি তল্লাশি করে 6টি বিদেশি পিস্তল, 12টি ম্যাগাজিন, 236 রাউন্ড পিস্তলের গুলি, 51 রাউন্ড মেশিন গানের গুলি এবং 35 বোতল ফেন্সিডিল পাওয়া যায়, যা এ যাবৎকালে 59 বিজিপির সর্বোচ্চ বৃহৎ অস্ত্র উদ্ধার অভিযান। আটককৃত আসামি এবং অস্ত্রসমূহ মামলাকর্ত শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন। উল্লেখ্য যে রহনপুর ব্যাটালিয়ান 59 বিজিপি গত 11 মাসে সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে 11 জন আসামি সহ 20টি দেশি বিদেশি পিস্তল, 337 রাউন্ড গুলি এবং 32টি ম্যাগাজিন আটক করতে সক্ষম হয়েছে। উক্ত প্রেস ব্রিফিংয়ে রংপুর বিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার শফিকুজ্জামান, PSC রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল ইমরান ইবনে এরফ রহনপুর ব্যাটালিয়ন 59 বিজিপি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া এবং উপ অধিনায়ক মেজর এস এম ইমরুল কায়েস উপস্থিত ছিলেন। এই বিষয়ে রিজিয়ন কমান্ডার বলেন, অস্ত্র, গোলা বারুদ, বিস্ফোরণ, মাদক এবং চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করা সহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। চোরাকারবারি ভারত হতে বাংলাদেশে অভ্যন্তরের সময় বিজিবি টহল দল চোরাকারবারিকে চ্যালেঞ্জ করলে
তাদের কাছে থাকা একটি বস্তা ফেলে রাতের অন্ধকারে ভারতের অভ্যন্তরে পালিয়ে যান। 7:30টায় প্রথম অভিযান হয়েছে, যেটা সোনামসজিদ আইসিপির কাছে, আর পরেরটা যেটা আমাদের চকপাড়া বিওপির পাশে, যেটা 8:10 অভিযান পরিচালনা করা হয়েছে।